আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ তৌফিক আলী। আমার নতুন আরো একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, আমরা যারা সৌদি আরব প্রবাসী তারা কিন্তু অনেকেই রয়েছি অবৈধ, আবার অনেকেই রয়েছি বৈধ। তো বৈধ অবৈধ সকল প্রবাসী কিন্তু কারণে অকারণে অনেক সময় কিন্তু পুলিশের কাছে আটক হয়ে যায়। তো আমাদের কিন্তু সবসময় আতঙ্কে থাকতে হয়। আমরা যখন কাজে থাকি, আমরা যখন বাইরে থাকি, বা আমরা যখন ঘরে থাকি, সবসময় কিন্তু আমাদেরকে সাবধানতার সাথেই কিন্তু থাকতে হয়। কারণ সৌদি আরবের আইন সম্পর্কে আমরা অনেকেই জানি না, বা নতুন যে সকল প্রবাসী আসতেছে তারা কিন্তু এই সৌদি আরবের আইন সম্পর্কে না জানার কারণে কিন্তু অনেক সময় বিপদের সম্মুখীন হচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে যে তথ্যটা দিব, সেই তথ্যটা জানা থাকলে আপনারা সৌদি আরবের কিছু আইন সম্পর্কে জানতে পারবেন, এবং আপনারা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে কিন্তু চলতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব গত সপ্তাহে কি পরিমাণ সৌদি আরবে প্রবাসী আটক হয়েছে এ সম্পর্কে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন, যাতে সকল প্রবাসী এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারে এবং সাবধানতার সাথে চলাফেরা করতে পারে। তো গত সপ্তাহে যে সৌদি আরবে অভিযানটা পরিচালনা করা হয়, সেই অভিযানে মোট প্রবাসী আটক হয় 17,976 জন। তো এদের মধ্যে যারা শ্রম আইন লঙ্ঘন করেছে, যার যেখানে কাজ করা প্রয়োজন বা নাফসু কফিলের কাজ না করে যারা অন্য কোথাও কাজ করেছে বা বাহিরে কাজ করেছে, যার যে পেশা সেই পেশা অনুযায়ী কাজ না করে যারা অন্য কোথাও কাজ করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে 2,936 জন। তো যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে, এরকম প্রবাসী আটক হয়েছে 4,159 জন। এবং ইকামাজনিত সমস্যা, ইকামাজনিত সমস্যা হচ্ছে যাদের ইকামাতে হুরুপ রয়েছে, পূর্বের হুরুপ বা বর্তমানে যাদেরকে টার্মিনেশন করেছে, টার্মিনেশন করার পর হুরুপ, বা বর্তমানে যাদেরকে খুরুজ নেহাই দিচ্ছে, বা যাদের মোয়াসাসা বন্ধ করেছে, যাদের ইকামাতে সাসপেন্ডেড লেখা রয়েছে, বা যাদের ইকামার মেয়াদ নেই, তো এরকম প্রবাসীকেই কিন্তু ইকামাজনিত সমস্যার কারণে আটক করে থাকে। তো ইকামাজনিত সমস্যার কারণে কিন্তু সর্বোচ্চ প্রবাসী আটক হয়েছে, সর্বোচ্চ প্রবাসী আটক হয়েছে 10,881 জন। তো এটা হচ্ছে সর্বোচ্চ প্রবাসী, কারণ অনেক প্রবাসী কিন্তু এই ইকামাজনিত সমস্যার কারণে আটক হচ্ছে। এবং যারা কিংডমের মধ্য সীমান্ত অবৈধভাবে অতিক্রম করার চেষ্টা করে, এরকম প্রবাসী আটক হয়েছে 700 জন। এবং এদের মধ্যে যারা কিংডমের বাইরের সীমান্ত অবৈধভাবে অতিক্রম করার চেষ্টা করে, এরকম প্রবাসী আটক হয়েছে 128 জন। এবং এদেরকে যারা পরিবহন করেছে, পরিচালনা করেছে, আশ্রয় দিয়েছে বা স্থান দিয়েছে বা কাজ দিয়েছে, এরকম প্রবাসী আটক হয়েছে 7 জন। এবং গত কয়েক সপ্তাহে মোট প্রবাসী আটক হয়েছে 51,267 জন। অর্থাৎ গত কয়েক সপ্তাহে, এক মাসে যে সকল অভিযান পরিচালনা করা হয় সেই মাসের হিসেবে গত কয়েক সপ্তাহে মোট প্রবাসী আটক হয়েছে 51,267 জন। এদের মধ্যে পুরুষ হচ্ছে 44,922 জন এবং মহিলা হচ্ছে 6,345 জন। এবং এই যে গত কয়েক সপ্তাহে মোট 51,267 জন প্রবাসী আটক হয়েছে, এদের মধ্যে কিন্তু 9,343 জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং আরও বেশ কিছু প্রবাসী রয়েছে যাদের কাগজপত্র প্রসেসিং করা হচ্ছে, তাদেরকেও কিন্তু তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো এই যে 9,343 জন প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দিয়েছে, এদের মধ্যে কিন্তু সর্বোচ্চ বাংলাদেশি প্রবাসী কিন্তু রয়েছে। তাই অবশ্যই আমাদেরকে সাবধানতার সাথে, সাবধান হয়ে আমাদের কর্মক্ষেত্রে, আমরা যেখানে চলাফেরা করব বা যেই স্থানে কাজ করব, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে সাবধানতা অবলম্বন করেই কিন্তু কাজ করতে হবে এবং চলাফেরা করতে হবে। তো আমরা এই ভিডিও থেকে একটা জিনিস বুঝতে পারলাম, 10,881 জন প্রবাসী কিন্তু ইকামাজনিত সমস্যার কারণে আটক হয়েছে। তাই যাদের ইকামাতে হুরুপ রয়েছে, খুরুজ রয়েছে বা অনন্য সমস্যা রয়েছে ইকামাতে, তারা একটু সাবধানতার সাথেই চলাফেরা করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।